বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শেষ হলো লোকসভা নির্বাচন 2024-এর প্রচার পর্ব। আর প্রায় একই সময়ে তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান মণ্ডপে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সে স্থানে টানা 45 ঘন্টা ধরে ধ্যান করার কথা তার। 1 জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপে থাকবেন প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর কেরলে তিরুবনন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে তিনি ভগবতী আম্মান মন্দিরে উপাসনা করেন, এরপর তিনি যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। 1 জুন ধ্যান ভঙ্গের পর কন্যাকুমারী ছাড়ার আগে স্মৃতিসৌধের পাশে তামিল কবি তিরুভাল্লুভারের মূর্তি পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে 45 ঘন্টা ধরে থাকবেন প্রধানমন্ত্রী, তাই এই স্মৃতিসৌধকে ঘিরে ভারী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মোদী যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবেন প্রায় 2000 পুলিশ কর্মী অষ্টপ্রহর পাহারা দেবে। সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীও। নির্বাচনী প্রচারের শেষে আধ্যাত্মিক অনুসন্ধান করাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কোনো নতুন বিষয় নয়। 2019-এ তিনি কেদারনাথ গিয়েছিলেন, সেখানে 100 উচ্চ পাহাড়ি গুহায় ধ্যান করেছিলেন তিনি। আর 2014 সালে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর তিনি ছত্রপতি শিবাজীর স্মৃতি বিজড়িত প্রতাপ করে গিয়েছিলেন। এবারে নির্বাচনে তামিলনাড়ুতে ভালো ফল করার আশা করছে গেরুয়া শিবির, তাই প্রচারের শুরুর দিন থেকে বারংবার এই দক্ষিণী রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে গত জানুয়ারি থেকে 9বার তামিলনাড়ুতে এলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।